ওয়াকআউটের পর বিস্ফোরক চিঠি মহুয়া মৈত্রের। এথিক্স কমিটির বিরুদ্ধে চিঠি লোকসভার স্পিকারকে, চিঠিতে কমিটিকেই আক্রমণ মহুয়ার। কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে অদ্ভুত অভিযোগ মহুয়ার, চেয়ারম্যানের কথা বস্ত্রহরণের সমান, চিঠিতে এমনই অভিযোগ মহুয়ার। মহুয়া মৈত্রকে যখন একের পর এক প্রশ্ন করা হয় এথিক্স কমিটির পক্ষ থেকে, যেখানে তার তিনি যে উপহারগুলো নিয়েছিলেন, তিনি যে দামি প্রসাধনী থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সেগুলো নিয়েছিলেন, সেগুলো কিসের ভিত্তিতে নিয়েছিলেন, যেটি মহুয়া মৈত্রর এই এই প্রশ্নের পর একের পর এক প্রশ্নবাদের পর মহুয়া মৈত্র ওয়াকআউট করে বেরিয়ে যান এথিক্স কমিটির বিরুদ্ধে। তিনি এরপরে চিঠি দেন লোকসভার স্পিকারকে, চিঠিতে কমিটিকে আক্রমণ করে বসেন মহুয়া মৈত্র এবং তার বক্তব্য চেয়ারম্যানের কথা বস্ত্রহরণের সমান, চিঠিতে এমনই তিনি অভিযোগ করেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে যেখানে এথিক্স কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করলেন মহুয়া মৈত্র, তার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কি বলছেন শোনাবো। तो क्या एथिक्स कमेटी को यह पूछने का अधिकार नहीं है कि आपने किससे फोन से बात की, किससे आपने ड्राफ्ट कराया, फोन नंबर क्या है, कॉल डिटेल क्या है, यह आप पूछने का अधिकार नहीं है? यदि यह पूछा जाएगा तो पर्सनल हो जाएगा। और 47 बार आपने यदि पूछा तो क्या राष्ट्रीय सुरक्षा का सवाल नहीं है? मेनंत देहात राय ने आरोप लगाए, उसने ये आरोप लगाए कि बिजनेस राइवलरी में इस तरह के 61 प्रश्न में से 50 प्रश्न ऐसे पूछे गए जो कि दर्शन हीरानंदानी को मदद करते थे। तो कमेटी क्यों नहीं पूछेगी कि 25 लाख का यदि आप रोलेक्स वॉच पहन रही हैं तो पूछा जाएगा ना कि इसका बिल आपके पास है कि नहीं? यदि 2.5 लाख 3 लाख का आप गॉगल्स लगा रही हैं तो आपने खुद ही लिपस्टिक से इसको शुरू किया, तो कमेटी उसको कुछ क्यों नहीं पूछेगी? बरलुति का बैग कहाँ है, अर्मिस का क्यों कहाँ बैग है, ये तो कमेटी पूछेगी। জাতীয় নিরাপত্তার সঙ্গে তিনি আপোষ করে ফেলেছেন এমন মারাত্মক অভিযোগে তাকে যখন এথিক্স কমিটি ডেকে পাঠিয়েছে, এথিক্স কমিটির প্রশ্নের মুখে পড়ে তিনি ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছেন।